নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ, আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। উত্তর দিনাজপুর জেলার পৃথক দুই জায়গায় দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুজনের। ঘটনাগুলি ঘটেছে ইটাহার এবং করণদিঘিতে। জানা গিয়েছে ইটাহারের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুকরাগন্ডা নিমাইবিল এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ওপরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের। মৃতের নাম কুশল বর্মন, বয়স 45 বছর। তার বাড়ি রায়গঞ্জ থানার বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনাডাঙ্গি এলাকায়। তিনি একটি ডিটারজেন্ট কোম্পানির অধীনে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। জানা গিয়েছে গতকাল একটি পিকআপ ভ্যানে কুশল বর্মন সহ বেশ কয়েকজন শ্রমিক মাল নিয়ে সরবরাহ করতে যাচ্ছিলেন। সে সময় পথে নিমাইবিল এলাকায় জাতীয় সড়কের ওপরে ওই পিকআপ ভ্যানের একটি টায়ার ফেটে যায়। এরপরে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় পিকআপ ভ্যানটি। ঘটনায় আহত হন 4 জন। তাদেরকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় কুশল বর্মনের। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। মারা গেল কোথায়? মারা গেল তোমার নিমাইবিল কুকরাগন্ডা বলে ওটাকে, কুকরাগন্ডা গ্রামের সাথে নিস্তান করে। কিভাবে মারা গেল? মারা গেল অ্যাক্সিডেন্ট হয়ে, মানে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে। ও কোথায় যাচ্ছিল? ও গেছিল মানে রায়গঞ্জ থেকে সপেটের যে ডিলার আছে একজন, আমাদের এখানে ও ডিলারে কাজ করতো। তো ওই গাড়িতে মানে এখানে মাল নিয়ে যেত, ইটাহার অন্যান্য জায়গায় দিত। তো ওই ইটাহারে গেছিলো মাল নিয়ে, তো পিকআপ ভ্যান করে উপরে ছিল বসে, 3 জন ছিল লেবার ড্রাইভারের সাথে। আর তার মধ্যে ওই অ্যাক্সিডেন্টে ওই গুরুতর জখম হয়েছে আর কি। আর বাকিরা একজনের পায়ে চোট পাইছে, আর বাকি দুজন মানে হালকা হয়েছে ওদের, ওদের তেমন কিছু করে একজন হসপিটালে ভর্তি আছে। আর ও মারা গেল কি ওখান থেকে পড়ে গেছিল উপর থেকে? হ্যাঁ, উপরে গাড়ি তো পাল্টি খেয়ে গেছে, গাড়ির পিছনের চাকা পাংচার হয়ে গিয়ে গাড়ির ব্যালেন্স হারিয়ে মানে পাল্টি গেছে। অন্যদিকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানা টুনিভিটা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কের ওপরে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক লরি চালকের। ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। জানা গিয়েছে এদিন একটি লরি ডালখোলার দিকে যাচ্ছিল, অন্যদিকে উল্টো দিক থেকে আসছিল অপর একটি লরি। টুনিভিটা এলাকায় দুটি লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় মৃত লরি চালকের নাম বিকাশ প্রসাদ যাদব, তার বাড়ি বিহারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে উদ্ধার করা হয়েছে। সকাল 5টায় কি ঘটনাটা? এই বাঁকুড়া গাড়িটা রং সাইডে এসে ট্রেলারকে মেরে দিয়েছে। ট্রেলারে কি ড্রাইভারকে কি ড্রাইভারকে বাইর করা হয়েছে, দিয়ে হাসপাতালে মারা গেছে। 2 ঘন্টা লাগলো বাইরে। ট্রেলারকে ড্রাইভারকে এখানে স্পট হয়েছিল? না, স্পট হয়নি, মানে ওখানে ফুল চাপা ছিল 1 ঘন্টা মতো, তার মধ্যে বাইর করে হাসপাতালে নেওয়া হয়েছে। আপনি কি এখানে গাড়ি বাসিন্দা? হ্যাঁ। বিথিকা পাল ও অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ করণদিঘি।